Friends, welcome to Apple Education. আজ একাদশ শ্রেণীর অংশগ্রহণ তোমাদের অংশগ্রহণের যে বাকি ছিল অনেকটাই সেটা নিয়ে আলোচনা করছি। যাই হোক, প্রথম অঙ্কটা দেখো, টু কস এগারো গুণা এক এর চারটি, এটা সমান দেখাতে হবে রুট টু প্লাস এইটা তোমাদের দেখাতে হবে। তাহলে দেখো, এগারো পূর্ণ এক এর চার, এটাকে আমি কিভাবে লিখতে পারি? দেখো, এটাকে লিখতে পারি, এটা তো চার এগারো চুয়াল্লিশ, একে পঁয়তাল্লিশ এর চার, তাহলে পঁয়তাল্লিশটাকে আমি লিখতে পারি একে দুই গুণিত সাড়ে বাইশ। আবার দেখো, এটাকে আবার লিখতে পারি, আরো লিখতে পারি একে দুই, এটা তো পঁয়তাল্লিশের দুই, একে দুই, একে দুই পঁয়তাল্লিশ। কেন লিখলাম? সুবিধা আছে, বুঝতে পারবে। টু কস এগারো পূর্ণ একে চারটি, এটাকে যদি আমাকে সূত্রে আনতে হয় তাহলে দেখো আমি দিলাম কি রুট চারটা, আমার হলো দুইটা, দেখো চার এর রূপ করলে নিশ্চয়ই বাইরে দুই আসবে, এটা কস স্কয়ার এগারো পূর্ণ একের চার ডিগ্রি। তার মানে কি হলো, কি সূত্র? সূত্রটাই তখন এসে যাবে টু ইন্টু ওয়ান প্লাস ওয়ান প্লাস কস সাড়ে বাইশ ডিগ্রি। ওই জন্যই উপরে ভেঙে গুলো আমি দেখিয়েছি। আবার দেখো, যদি দুইটা গুণ করে দিই তাহলে রুটের ভিতরে চলে এলো দুই প্লাস দুই কস, ঠিক একই ব্যাপার এটাকেও করো, এই ভিতরের পোর্শনটাকেও ঠিক একই ব্যাপার করবো। মানে আমার এখানে দুই ছিল, এটাকে আমি রুটের ভিতরে নিয়ে নিলাম, ফোর কস স্কোয়ার সাড়ে বাইশ করে দিলাম। তাহলে ফোর কস স্কোয়ার সাড়ে বাইশ মানে কি হবে? একই রকম ভাবে টু ওয়ান প্লাস কস পঁয়তাল্লিশ হয়ে যাবে, ওয়ান প্লাস কস পঁয়তাল্লিশ, তাই তো? ঠিক ওই জন্যই আমি প্রথমে ওগুলো ভেঙে দিয়েছিলাম। তাহলে আমার যদি এবার মান বসিয়ে দিই দুই প্লাস দুই প্লাস দুই কস পঁয়তাল্লিশ ওয়ান অপন রুট টু, তাহলে দেখো আমি যদি কস এটা করণীয় করে দিলে, এটা করে দিলে রুট টুটা উপরে উঠে যাবে, তাহলে আমার তো হয়ে এখানে একটা রুট আছে, তাহলে দুই প্লাস রুট টু প্লাস রুট টু। অতএব নিশ্চয়ই প্রথম অঙ্কটা তোমরা বুঝতে পারো। একই রকম দেখো আরেকটা অঙ্ক তোমাদের আছে, এইট সাইন স্কোয়ার সাত পূর্ণ একের দুই ডিগ্রি। দেখো এই অঙ্কটার ক্ষেত্রে আমি একটু সহজ, এটা ফোর ইন্টু টু সাইন স্কোয়ার সাড়ে সাত লিখতেই পারি, তার মানে আমি এটা লিখতেই পারি ফোর ইন্টু ওয়ান প্লাস কত কস পনেরো ডিগ্রি। তাহলে যদি আমি ফোরটা গুণ করি ফোর প্লাস ফোর কস পনেরো ডিগ্রি, এখন ফোর কস পনেরো ডিগ্রি, এই ফোর কস পনেরো ডিগ্রিটাকে আমি যদি বুদ্ধি খাটাই একটু, দেখো ফোর কস পনেরো ডিগ্রিটাকে লিখতে পারি চার চারে ষোলো কস স্কোয়ার পনেরো ডিগ্রি। তাহলে সেখান থেকে আমি যদি এটা প্লাস একটা চার বার করে দিই দুই বাইরে বেরিয়ে যাবে ফোর কস স্কোয়ার পনেরো ডিগ্রি। এবার যদি ফোর কস স্কোয়ার পনেরো ডিগ্রিটাকে আমি যদি সূত্রে ফেলি একই রকম ভাবে কত আসবে? একই রকম ভাবে টু বাইরে থাকবে, টু ইন্টু ওয়ান প্লাস কস তিরিশ ডিগ্রি, তাই তো? যেমন সাড়ে সাত ছিল পনেরো হয়েছিল, তার ডবল, তাহলে পনেরো ডবল কত? তার তিরিশ ডিগ্রি। এবার যদি ফোর প্লাস টু, এটা ধরো টু প্লাস টু কস তিরিশ ডিগ্রি, যদি এটা হয় বাস কস তিরিশ এর মানটা তোমরা বসিয়ে দাও, দিয়ে সমাধান করবা নিজেরাই পেরে যাবে, দেখো উত্তর চলে আসবে। যদি এটাকে যদি আমি একটু ভেঙেই দিই, ফোর প্লাস টুটা আমার না হয় বাইরে গেছে, এটাকে যদি আমি ভেঙে ভাঙি, আমার তো এখানে দুই দুই কেটে গেছে, তাহলে দুই প্লাস রুট থ্রি পড়ে আছে। এখন এই দুইটাকে যদি আমি রুটের ভিতরে ঢুকাই তাহলে দেখো দুইটা রুটের ভিতরে চার, মানে চার দুগুণে আট, আট প্লাস টু রুট থ্রি। এবার এটাকে আমি কি করতে পারি? দেখো এটাকে আমি কি করতে পারি না, ফোর প্লাস আটটাকে দেখো লিখতে পারি, কি লিখতে পারি না, ছয় প্লাস দুই, ছয় প্লাস দুই এটা মানে কত? টু রুট থ্রি, টু রুট থ্রি মানে বারো, রুট বারো, তার মানে দেখো টু ইন্টু রুট সিক্স ইন্টু রুট টু লিখতেই পারি, তাহলে তো আমার হয়ে গেছে রুট সিক্স এর স্কোয়ার রুট টু এর স্কোয়ার, তার মানে এটা হোল স্কোয়ার, বাস এটা হোল স্কোয়ার হলে আমার উত্তর একবারই চলে আসবে ফোর প্লাস রুট সিক্স প্লাস রুট টু, বুঝতে পারছি? এটা হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র। দেখো নেক্সট অঙ্ক, তোমাদের নেক্সট অঙ্ক যেটা আছে সেটা হচ্ছে ট্যান থিটা বাই টু
সমান tan কিউ আর 5/2 আলফা নট tan কিউ 5/2 বলে যদি এটা হয় আর একটা দেয়া আছে বলে যদি tan ফাই টা 2 tan আলফা হয় তাহলে দেখাও থিটা প্লাস ফাই সমান 2 আলফা ওকে এখন দেখো আমি এখান থেকে লিখতে পারি থিটা প্লাস 5/2 সমান আলফা তাই তো এবার এর উভয়পক্ষে tan নিয়ে নাও তাহলে এর উভয়পক্ষে যদি tan নিই তাহলে tan থিটা প্লাস 5/2 তাহলে দেখো এটাকে আমি কি লিখতে পারি tan থিটা বাই 2 আর দেখো 5/2 তাই তো তাহলে tan a প্লাস b বাস tan a প্লাস b সূত্র নাও tan a tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a tan b এবার দেখো তোমার এখানে মান দেওয়া আছে tan থিটা বাই 2 সমান tan কত tan কিউ 5/2 বাস ওই মানটা বসাও তাহলে যদি আমি এই মানটা বসাই কি রকম আসবে না tan ফাই বাই টু প্লাস টেন কিউ ফাই বাই টু তাই তো আর একটা আসবে ওয়ান মাইনাস টেন ফাই বাই টু টেন কিউ ফাই বাই টু এবারে উপর থেকে যদি আমি টেন ফাই বাই টু কমন করে দিই কি আসবে বলো তো ওয়ান প্লাস টেন স্কোয়ার ফাই বাই টু আচ্ছা নিচের দিকে যদি আমি করে দিই নিচেটা আমার কি চলে আসবে নিচেটা আমাকে ভাঙলে কিরকম আসবে দেখো টেন ফাই বাই টু আর tan কিউ 5/2 মানে কত হয় tan 4/5/2 তার মানে সেটাকে ভাঙলে স্কয়ার প্লাস বি স্কয়ার ইনটু স্কয়ার মাইনাস বি স্কয়ার এখানটায় নিশ্চয়ই বুঝতে পেরেছো আমি কি বলতে চাইছি আমি বলতে চাইছি এটা তো 4 হবে তাহলে 1 মাইনাস 4 তো মানে এটা কি বার 4 মানে 1 প্লাস স্কয়ার আর 1 মাইনাস স্কয়ার ওকে বুঝে গেছ তাহলে দেখো এটা যদি ভেঙে দিই তাহলে আমার কি হবে না একটা পোরশন দেখো আমার কেটে চলে যাবে তাহলে আমার কি পড়ে থাকবে না tan 5/2 1 মাইনাস tan স্কয়ার 5/2 এত নিশ্চয়ই বুঝে গেছে এবার একটা হাফ নাও হাফ নিয়ে এখানে একটা 2 নাও তাহলে হাফ নিয়ে যদি আমি 2 নিই তাহলে আমার এটা কি চলে আসবে tan 5 সূত্র হাফ ইনটু tan 5 তার মানে তো tan আলফা তার মানে তো tan আলফা কারণ কি বলো তো না যেহেতু আমার বিআই তো ছিল কি দিয়া ছিল তাহলে tan 5 সমান 2 tan আলফা তাহলে তো আমার এই দিকে আছে tan থিটা প্লাস 5/2 সমান tan আলফা তার মানে থিটা প্লাস 5/2 সমান আলফা থিটা প্লাস 5 সমান 2 আলফা অর্থাৎ আমার যেটা প্রমাণ করতে চেয়েছিল যেটা আমার দরকার ছিল সেটা আমার প্রমাণ হয়ে গেছে ওকে এবার আমি যদি নেক্সট অঙ্কে যাই নেক্সট অঙ্কে দেখো বলেছে cos থিটা সমান a cos phi প্লাস b ডিভাইডেড বাই a প্লাস b cos phi cos theta সমান তাহলে তোমাকে দেখাতে বলেছে tan theta বাই 2 এটার ভ্যালুটা প্লাস মাইনাস রুট ওভার a মাইনাস b a প্লাস b tan phi বাই 2 তাহলে আমার এটা চেয়েছে আমরা দেখো tan এর সূত্র tan স্কয়ার theta বাই 2 এর সূত্র cos এর টার্মে লিখব কারণ কি বলো তো তাই এখানে দেখো আমার cos এর মান দেয়া আছে তাহলে যেহেতু cos এর মান আমার আছে তাহলে আমি cos এর মানটা দিয়ে বাই করব যাতে করে মানটা পুট করতে পারি তাহলে tan স্কয়ার থিটা বাই 2 এর সূত্র 1 মাইনাস cos থিটা 1 প্লাস cos থিটা তাহলে 1 মাইনাস cos থিটা হচ্ছে a cos phi প্লাস b a প্লাস b cos phi ডিভাইডেড বাই 1 প্লাস a cos phi প্লাস b ডিভাইডেড বাই a প্লাস b cos phi দেয়া যদি করে যদি সরল করি তাহলে এটা লসাগু হয়ে a প্লাস b cos phi এটা মাইনাস a cos phi এটা প্লাস এ মাইনাসে মাইনাস b এই নিচে আর এই নিচেটা লিখছি না কারণ একই আছে কেটে যাবে a প্লাস b cos phi প্লাস a cos phi প্লাস b এবার যদি আমি টার্মগুলোকে কমন নিয়ে নিই যদি টার্মগুলোকে আমি কমন নিয়ে নিই দেখো কমন নিলে কি হবে প্রথমটার ক্ষেত্রে a মাইনাস b কমন চলে গেল তাহলে পরেরটার ক্ষেত্রে আমার মাইনাস a মাইনাস b কমন গেলে এটা cos phi নিচেটা আমার a প্লাস b প্লাস a প্লাস b cos phi এবার দেখো উপর থেকে a মাইনাস b তাহলে a মাইনাস b a প্লাস b কমন চলে গেলে 1 মাইনাস cos phi 1 প্লাস cos phi বাস এই সূত্র তো তোমরা সকলেই জানো tan স্কয়ার 5/2 তাহলে আমার কাছে এসেছিল
tan theta by 2 সমান a minus b a plus b এটা tan স্কয়ার tan নট tan স্কয়ার pi by 2 বাস রুট করে দাও উত্তর চলে আসবে শুধুমাত্র রুট করে দাও উত্তর চলে আসবে তারপরে দেখো আর একটা सेम অঙ্ক আছে tan alpha by 2 সমান 1 upon root 3 tan beta by 2 ওকে বলেছে এটা হলে দেখাও cos beta সমান দেখাও cos beta সমান 2 cos alpha minus 1 এরকম একটা ব্যাপার তাহলে দেখো cos beta আচ্ছা cos beta tan এর তার হয় কি সূত্র না cos beta tan এর তার যে সূত্র হচ্ছে tan স্কয়ার এটা হবে beta by 2 আর এটা 1 plus tan স্কয়ার beta by 2 এবার তোমার সামনে তো মান দেয়াই আছে tan beta by 2 দেখো এটা থেকে আমি tan beta by 2 এর মান কি পেতে পারি না root 3 tan alpha by 2 সমান tan beta by 2 তাহলে tan beta by 2 যদি ওই ভ্যালুটা দিয়ে আমি রিপ্লেস করি তাহলে আমার জিনিসটা কি আসবে না 1 minus 3 tan square alpha by 2 1 plus 3 tan square alpha by 2 পাশে কাজটা আমি লিখে দেব যেহেতু tan alpha by 2 সমান 1 upon root 3 tan beta by 2 এবার দেখো এই যে tan square alpha by 2 এই জিনিসটা আছে এটাকে যদি আমরা sin cos এ ভেঙে ফেলি 1 minus 3 sin square alpha by 2 cos square alpha by 2 1 plus 3 sin square alpha by 2 cos square alpha by 2 নিশ্চয়ই বুঝতে পারছো এবার যদি আমি ভাঙি এটা তাহলে cos square টা এখানে গুণ হয়ে যাবে cos square alpha by 2 minus 3 sin square alpha by 2 cos square alpha by 2 plus 3 sin square alpha by 2 দুটো cos square alpha by 2 থেকে আমি বাদ দিয়ে দিয়েছি এবার এই জিনিসটাকে যদি আমি একটু বুদ্ধি করে লিখি দেখো এটাকে লিখছি 2 cos square alpha by 2 plus sin square alpha by 2 না প্লাস নয় এটা মাইনাস লিখো মাইনাস পরেরটা যদি আমি লিখো cos square alpha by 2 plus sin square alpha by 2 ওকে কিছু ব্যাপার নয় পরের নিচেটাকে যদি লিখতে পারি cos square alpha by 2 প্লাস এই যে 3 sin square alpha by 2 আছে না এটাকে লিখো এটা আর এটা দেখো চলে আসছে উপরটা এটা সূত্র আমি জানি 2 cos alpha minus 1 cos square theta plus sin square theta আর নিচে এটা দেখো এটার মান কত না 1 তাহলে 1 plus 2 sin square alpha সূত্র কি বলতো না 1 minus cos alpha বাস দেখো প্রমাণ হয়ে গেছে ওকে প্রমাণ হয়ে গেছে দেখো নেক্সট অঙ্ক এরপরে তোমাদের যে অঙ্কটা আছে এরপরে তোমাদের যে অঙ্কটা আছে একটা অঙ্ক আছে দেখো এরকম sin x plus sin y সমান 2 sin x plus y এখান থেকে তোমাদেরকে দেখাতে বলেছে tan x by 2 tan y by 2 সমান একত্রে ওকে তাহলে দেখো আমি এটার সূত্রে পেলি sin c plus sin d এই সূত্রটা আমার জানতে হবে তো এই সূত্র তো আমি জানি 2 sin c plus d by 2 cos c minus d by 2 এবারে দেখো পরের স্টেপটা এটা এটাকে দেখো আমি কি লিখতে পারি sin theta সমান আমি কি জানি 2 sin theta by 2 cos theta by 2 তাহলে আমার এই দুইটা রইল এখানে 2 sin theta by 2 টা x plus y by 2 cos x plus y by 2 নিশ্চয়ই বুঝতে পেরেছো জাস্ট এই সূত্রটাকে এভাবে লিখলাম তাহলে দেখো এখান থেকে আমার sin x plus y by 2 আর 2 একটা 2 আর একটা sin x plus y by 2 আমার বাদ চলে যাচ্ছে 2 sin x plus 2 sin x plus বাদ চলে যাচ্ছে তাহলে দেখো এখানে পড়ে আছে cos x minus y by 2 ডিভাইডেড বাই যদি আমি ওইটাকে এই পাশে নিয়ে চলে আসি cos x plus y by 2 সমান এটা এইবার দেখো এইবার আমি যদি ভাগযোগ প্রক্রিয়া অ্যাপ্লাই করি ভাগযোগ ঠিক আছে ভাগযোগ করো লব মাইনাস ফর তারপরে লব প্লাস ফর কি প্রক্রিয়া ভাগযোগ তাই তো ভাগযোগ তাহলে ভাগযোগ প্রক্রিয়া দ্বারা পাবো তাহলে উপরটা cos c minus cos d তাই তো
2 sin একবারে বললে এটা প্লাস এটা দেখো y টা কেটে যাবে x / 2 তাই তো ইনটু sin y / 2 এটা আসবে নেক্সট নিচে আসবে 2 উল্টোটা cos x / 2 cos y / 2 সমান ওখানে কত চলে আসবে দেখো 1 এর 3 বাস অঙ্ক কিন্তু হয়ে গেছে এই স্টেপটা আমি একটু জাম্প করেছি তোমরা দরকার হয় ভেঙে লিখতে পারো cos c minus cos d আর cos c plus cos d সূত্রে বাস তাহলে এটা tan x / 2 tan y / 2 সমান হচ্ছে ওকে তাহলে আমার এই অঙ্কটাও আশা করি বোঝা গেছে দেখো এর পরের অঙ্ক নেক্সট এর পরের অঙ্ক 1 plus cos pi / 10 1 plus cos pi / 10 1 plus cos 3 pi / 10 1 plus cos 7 pi / 10 আর আছে আমার 1 plus cos 9 pi / 10 ওকে দেখো আমি যদি পরপর এটাকে ভাঙি প্রথম দুটোকে যদি প্রথমটাকে রেখে দাও প্রথম দুটোকে কিছু করার দরকার নাই দেখো পরেরটাকে যদি আমি ভাঙি 1 plus cos 7 pi / 10 টাকে লিখতে পারি pi minus pi / 10 আচ্ছা পরেরটাকে লিখতে পারি 1 plus cos pi minus pi / 10 এটা 3 আর এটা পাই হবে এটা 3 হবে সরি এটা 3 তাহলে দেখো 10 পাই মাইনাস 3 পাই মানে 7 পাই তাহলে দেখো cos পাই মাইনাস থিটা তাহলে কি হবে cosটা cosই থাকবে যেহেতু পাই কিন্তু দ্বিতীয় পদে নেগেটিভ তার মানে ওর সামনে একটা নেগেটিভ চলে আসবে তাই তো যেহেতু 180 cos তাহলে cosটা cosই থাকবে sin হবে কিন্তু যেহেতু দ্বিতীয় পদে cos নেগেটিভ তাহলে সামনে একটা এটা চলে আসবে সরি না cos 1 minus cos এবার দেখো এইটা এইটা আর এটা এটা কিন্তু আমার সূত্রে পড়ে গেছে কি যে সূত্র a plus b into a minus b এই সূত্র তাই তো তাহলে 1 minus cos square pi / 10 মানে sin square pi / 10 এইটাও sin square 3 pi / 10 বাস এবারে মান বসিয়ে দাও এই মানগুলো তোমরা আগেই জানো শিখে গেছো 18 ডিগ্রির মান 36 ডিগ্রির মান ও সরি 18 টা এটার থেকে মাইনাস হবে আশা করি এরপর ক্যালকুলেশন শুধু তোমরা করে নিতে পারবে কোনো অসুবিধা হবে না হোল স্কয়ার করো এবার দেখো পরের অঙ্কটা cot 7.5 ডিগ্রি একটা ভ্যালু আছে আজ তো অনেকগুলো এরকম মান বার করছি sin 7.5 cos 7.5 এরকম মান এই মানগুলোর মধ্যে এই মানটাও দেখো cot 7.5 ডিগ্রি cot 7.12 ডিগ্রি এটা সমান 2 plus root 2 plus root 3 plus root 6 ওকে তাহলে দেখো cot 7.12 ডিগ্রি দেখো এটাকে আমি কি করতে পারি cot সমান কি cos / sin এখন cos / sin যদি এটা হয় এটাকে সূত্রে ফেলার জন্য cos স্কয়ার 7.12 ডিগ্রি ডিভাইডেড বাই cos 7.12 ডিগ্রি sin 7.12 ডিগ্রি দেখতেই পারি আমি এটা কোনো অসুবিধা নেই কিন্তু আমার একটা 2 এর শর্ট আছে সূত্র ফেলার জন্য তাহলে উপর নিচকে আমি 2 দিয়ে গুণ করে দেব তাহলে উপর নিচে যদি আমি 2 দিয়ে গুণ করে দিই কিসের সূত্রে পড়ে যাবে তা 1 প্লাস এটা cos 15 ডিগ্রি তাই তো 2 থিটা সূত্রে 1 প্লাস cos 2 থিটা আর এটা তোমার কত সূত্রে পড়ে যাবে বলো তো sin 15 ডিগ্রি তাহলে sin 15 ডিগ্রি মান বসো তাহলে 1 প্লাস cos 15 ডিগ্রি মান 1 প্লাস root 3 প্লাস 1 বাই 2 root 2 ডিভাইডেড বাই শুধু এটা root 3 মাইনাস 1 বাই 2 root 2 এবার এটা তোমরা সরল করে নাও দেখো অঙ্কটা হয়ে গেছে সরল করে নাও জাস্ট দেখো অঙ্কটা হয়ে গেছে এরপরে নেক্সট অঙ্কটা লাস্ট এটাই আজকে তোমাদের শেষ অঙ্ক করাচ্ছি আমি সেটা হচ্ছে sin আলফা প্লাস sin বিটা এটা সমান হচ্ছে a আর cos আলফা প্লাস cos বিটা এটা সমান হচ্ছে b হলে দেখো এটা দেওয়া আছে cos আলফা প্লাস বিটা এইটার ভ্যালুটা তোমার কত তুমি প্রথমে a বাই b বার করো না a বাই b যদি আমি বার করি আমার জিনিসটা কি আসবে না sin আলফা প্লাস sin বিটা
divided by cos alpha plus cos beta. এখন sin c plus sin d এটাকে যদি আমি সূত্রে ভেঙে দিই 2 sin c plus divide 2 cos c minus divide 2 cos c plus cos d 2 cos alpha plus beta by 2 cos alpha minus beta by 2 দেখো আমার এই পোরশনটা কেটে গেছে দুইটাও কেটে গেছে tan alpha plus beta by 2 এটা আমার চলে আসছে তাহলে আমার cos alpha plus beta এটা বার করতে হবে tan এর টার্মে সূত্র লিখে দাও tan square alpha plus beta by 2 divided by 1 plus tan square alpha plus beta by 2 বাস tan alpha plus beta by 2 এর মান আমার জানা আছে square 1 plus a by b whole square তোমরা নিজেরাই এটা সমাধান করে দিতে পারবে b square minus a square b square plus a square আজ এই ভিডিওতে এই পর্যন্তই থাকলো বাড়িতে থেকে পড়াশোনা করো এবং খাতায় নোট নাও একটা দুটো অঙ্ক হয়তো রয়ে গেল সেই অঙ্কগুলো নেক্সট ভিডিওয়ে আমি দিয়ে দেবো ধন্যবাদ।